বুঝতে পারে নাই আমি ভিডিও করছি। এখানে যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, এই মেয়েটা আমি যখন কিচেনে সাডেনলি কিছু দূর যাওয়ার পরে এগুলো বুঝতে পারবেন। এই যে দেখুন ছবি কিভাবে পোজ দিয়ে তুলতে, কি স্টাইলে ছবি তুলছে, আহ কি সুন্দর। হ্যালো গাইস, আজকে ব্লগটা খুবই একটা মজার ব্লগ, কেননা এই ব্লগটা হলো সূর্যমুখী বাগান এবং এখানে খুব ইন্টারেস্টিং বিষয় দেখাবো আজকে সম্পূর্ণ ঘুরে ঘুরে। আশা করি সবাই খুব মজা পাবেন এই ব্লগের মধ্যে, কেননা আমার এই ভিডিওটা একটু ভিন্ন যে ভিডিওগুলো আপলোড করি, কেননা এই ব্লগটা করতে পারে অনেক দূর থেকে আসতে হয়েছে এবং এই ব্লগটার জায়গাটার নাম হলো খুলনা সিটির বয়রার কোনো একটা জায়গায় এই সূর্যমুখী আর কি এখানে বাগান আর কি। এখানে এরকমটা থাকে না, এটা মৌসুম অনুযায়ী এখানে তারা লাগায় এবং বড় হয়, এবং সেখানে ঢুকতে তারা টাকা নেয় এবং কয় টাকা না। আজকে আমি সম্পূর্ণ এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব, এখানে কখন কখন আসতে হবে বা কীরকম লোক আসে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। তো এর জন্য যারা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয়, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পেজ হলে একটা লাইক দিয়ে দেবেন। তো আজকের ভিডিও শুরু করার একটা কথা বলতে চাই, এখানটায় আমি জানতাম না যেখানে একটা সূর্যমুখী ফুলের বাগান হয় বা সূর্যমুখী ফুলের এখানে চাষ করা হয়। সো এখানে যে বাগান করার আগে যে মাঠগুলো দেখতে পাচ্ছে না, বেসিক্যালি এরকমই ছিল বা এরকমই থাকে, এরা মৌসুম অনুযায়ী এখানে সূর্যমুখী গাছ লাগায়। যাই হোক, এখানে পাশে আমি যাওয়ার কারণ হলো আমার পাশে ফ্রেন্ডের বাড়ি, একটা ক্লোজ ফ্রেন্ড তার বাড়ির পাশেই এখানে এই সূর্যমুখী ফুলের বাগান। আমি রিসেন্টলি মানে ওখানে যাইনি, তার জন্য মানে কিছুদিন পর যাওয়ার পর দেখি ওখানে অবস্থা খুবই খারাপ। এখানে দেখতে পাচ্ছি গিয়ে যে প্রচুর পরিমাণে সূর্যমুখী গাছ হয়ে গেছে, যে মাঠ দেখে গেছি কিছুদিন আগে, সেখানে বড় বড় গাছ কবে হলো, কবে রোপণ করলো চারা, কবে ফুল হলো, আমি সত্যি অবাক ওখানে গিয়ে সাডেনলি মানে হঠাৎ করে যাওয়া পড়ছে। তো যাই হোক, আমি প্রথম কথা এটা এখানে দেখতে পাচ্ছেন অনেকেই ঘুরতে আসছে, এখানে কেউ আসছে বয়ফ্রেন্ড নিয়ে, কেউ আসছে গার্লফ্রেন্ড নিয়ে। এখানে যে সামনে দুটো মেয়ে দেখতে পাচ্ছেন, সরি একটা ছেলে একটা মেয়ে দেখতে পাচ্ছেন, আমি পাশ থেকে যখন যাব তারা বুঝতে পারে নাই আমি ভিডিও করছি। এখানে যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, এই মেয়েটা আমি যখন কিচেনে সাডেনলি কিছু দূর যাওয়ার পরে মেয়েটা ছেলেটাকে বলছিল যে উনি কি আমাদের ছবি তুললো নাকি। যাই হোক, আমি তো ছবি তুললে ভিডিও করছি, তারপরে ওই ছেলেটা পরে ওই মেয়েটাকে বলে যে না উনি হয়তো বা ভিডিও করছে। যাই হোক, আমি ওদের ক্রস করে ওখান থেকে আমি সোজা ডান থেকে বেরোবো, ডান সাইড থেকে বেরোবো। কিন্তু মজার বিষয় হলো এই সূর্যমুখী যে বাগানটা দেখতে পাচ্ছেন, এই বাগানের ভিতর যদি আমি ঢুকি বা যেই ঢুকুক তার জন্য এটা টাকা ধার্য করা হয়। এখানে ঢুকে যদি কেউ ছবি তোলে তার জন্য 20 টাকা, এবং যদি ঢুকে মানুষ ভিডিও করে তার জন্য এক্সট্রা টাকা। যাই হোক, আমি একটু কনফিউশনে ছিলাম যে আমি ঢুকে পড়ছি ভিডিও করছি আমার কাছে টাকা না চেয়ে বসে। এই সূর্যমুখীগুলো মানে অনেক পর্যাপ্ত বয়স হয়ে গেছে, তো এরা সেগুলো কাটে না। এখান থেকে সূর্যমুখী ফুল দিয়ে কিন্তু আমরা তেল তৈরি করি, আমরা সবাই জানি তেল তৈরি করা হয় সূর্যমুখী ফুল দিয়ে। দক্ষিণাঞ্চলে মানুষ কিন্তু তাদের তেলের প্রধান উৎসই কিন্তু বরিশালে, যে দক্ষিণেশ্বরের মানুষ তারা কিন্তু তেলের প্রধান উৎসই কিন্তু তাদের সূর্যমুখী ফুল। যাই হোক, তো মোস্ট ইম্পর্ট্যান্ট কথা যেটা আমি ভিডিওটা করছি, এখানে যখন আমি ভিডিও করছিলাম তখন দেখছি ফুলের বা মানে বাগানের ভিতরে অনেক লোক, আমি ভিতরেও যাইনি কারণ হয়তো বা টাকা চাইতে পারে, যে কারণে আমি টাকা ছাড়া আমি গেছিলো জাস্ট সাডেনলি ঘুরতে, ওখানে আমার ফ্রেন্ডদের বাড়িতে ঘুরতে গেছি। সেখান থেকে যখন দেখতে পেলাম তখন একটু ব্লগটা করলাম। যাই হোক, আমি প্রস্তুত ছিলাম না যে এখানে তাদের সাথে আবার দেখা হবে, সে ছোট্ট ছেলেটা সেই মেয়েটার সাথে, তো তারা আমাকে ছবি দেখলাম তুলছিল, তো আমি তাদের ডিস্টার্ব না করে ওখান থেকে ক্রস করে বেরিয়ে আসছি। এরপর আমি এখান থেকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে গেট, এই গেট থেকে ঢুকতে হবে। তারা বুঝতে পারে না হয়তো বা মানুষ আসবে এত বা মানুষ টাকা দিয়ে ঢুকবে এই মানে কি বলে এটাকে সূর্যমুখী বাগানে, তো শহর অঞ্চলে মানুষ অবশ্যই এসব পায় না, রেয়ার আর কি। তারপর মানুষ টাকার দিকে তাকায় না, যে যার মতো ঢুকে ঢুকে ছবি তোলে, টাকা 20 টাকা যাক 30 টাকা যাক কোনো বিষয় না, এসে ছবি তোলে, মানুষ টাকার দিকে তাকায় না। যখন এত সুন্দর সূর্যমুখী ফুল হয়, আপনারা এত মোবাইল এরকম দেখছেন, যখন কাছে যাবেন দেখবেন খুব সুন্দর, মানুষ ছবি তোলার জন্য পাগল হয়ে যায়। যাই হোক, এখানে ছবি তুলতে দেখবেন বর আসে কোণে আসে, তারা বিয়ের পিঠ থেকে চলে আসে ফটোশ্যুট করতে, তাকে এখান থেকে ফটোশ্যুট করে তারপরে তারা বিয়ে করে। তো আমার কথা বিশ্বাস যদি আপনাদের না হয়, এখানে একজন বর একজন কোণে আসছে, আমি একটু দেখাচ্ছি জাস্ট এক সেকেন্ড, ওই যে বর আর কোণে আসছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি একটু ওয়েট করছিলাম এখানে বর কোণে আসুক, তাদের ভিডিও শটটা একটু নেবো। হ্যাঁ, কে কী বলে না বলে একটু কনফিউশনে ছিলাম যদি কোনো সমস্যা সৃষ্টি হয়, যেহেতু বর কোণে নতুন বউ নতুন বর। সো এখানে বর কোণের কাছ থেকে টাকা নিচ্ছে, তারা ওখানে ঘোরাঘুরি করছে যে কারণে তাদের কাছ থেকে টাকা নিচ্ছে। আমি ওখানে বসে একটু কোনো রকম ভিডিও করে ওখান থেকে বেরিয়ে আসতাম, এবং কোণের একটা ফুলের দরকার, দোকানে যে মহিলাটা ছিল আই মিন যার বাগান, তিনি একটা ফুল ওই কোণেকে কেটে দিল এবং তার জন্য টাকা নিল। যাই হোক, ওই ফুলটা অবশ্য কেটে নিয়ে আসছে যে দেখতে পাচ্ছেন, এবং সেটা কোণের দাবি এবং বরের হাতে দেবে, কিন্তু সে নিয়ে আসলো। যে সূর্যমুখী ফুলটা কিন্তু অলরেডি দেখতে খুব ভালো লাগছে, আমার কাছে তো পার্সোনালি খুবই ভালো লাগে সূর্যমুখী ফুল।
তারপর করলাম কি আমি সেই বড় কোণের পাশাপাশি যাচ্ছিলাম এবং এখানে যে তিনটা মেয়েদের দেখতে পাচ্ছেন এই যে তিনটা মেয়ে দেখতে পেলেন ওরা বলাবলি করছিল যে এখানে ঢুকতে কি টাকা লাগে কি লাগে না তো সেখান থেকে এক আন্টি বলছিল যে টাকা লাগে ঢুকতে তো কয় টাকা লাগে সে তারপর সেই আন্টি বললো যে 20 টাকা বা একটা আন্টি বললো যে 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 কয় টাকা নেয় এখানে দেখতে পাচ্ছেন তাদের ছবি তো লেখানো শেষ হচ্ছে না সো আমি এখান থেকে সোজা বের হয়ে যাবো বের হয়ে দেখুন বর কোণে সোজা তারা বাড়ির দিক হাঁটছে বা ওই দিক থেকে তারা হয়তো ঘুরে যাচ্ছে আমি একটা কাজ করব এখানে আর থাকবো না আমি এখান থেকে সোজা বের হব এখান থেকে সো এই যে ধানা জমিগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ধান চাষ করা হয় সো সিজন অনুযায়ী ধান চাষ করা হয়ে গেছে তারপর তারা আর কি ওখানে সেই সূর্যমুখী গাছগুলো লাগাচ্ছে যাই হোক আমি আমার মতো করে হাঁটছিলাম এখানে বিভিন্ন ধরনের মানুষ আসছে নানান দিক থেকে আসছে মানুষ নানান রকমের হ্যাঁ কেউ এখানে সূর্যমুখী এখানে কিছু কিছু মানুষ আসে ফ্যাশন শো করতে তাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে তারা এখানে কাপলরা বেশিরভাগ মানুষ দেখতে পাওয়া যায় এখানে যদি আপনি বেসিক্যালি বিকালবেলা যান তাহলে দেখতে পারবেন অনেক লোক আসছে এবং বেসিক্যালি সবসময় লোক থাকে কিন্তু বিকালবেলা টাইমে মানুষ একটু ঘুরতে যায় তখন একটু লোক বেশি থাকে যাই হোক এখানে দেখতে পাচ্ছেন ফুল গাছের ভিতরে অনেক লোক তারা হয়তো টিকিট কাটা লাগে না অবশ্যই এখানে ঢুকতে কিন্তু টাকা দেওয়া লাগে ঢুকতে গেলে টাকা লাগে টাকা ঢুকার পর যখন বেরোয় আসবেন তখন টাকা দিতে হয় যাই হোক আমি সামনে আগে বাড়াচ্ছি দেখছি সামনে আরও অনেক জায়গা আছে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা সাথে থাকুন একটা লাইক দিয়ে দেন যারা এখন একটা লাইক দেননি তো মজার বিষয় হলো যে ডাইন সাইডের যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন এই যে ক্ষেত ডাইন সাইডের যে বাগানটা দেখতে পাচ্ছেন ফুলের সো এটা হলো আমার ফ্রেন্ডের বাগান আমি সেখানে ঢুকছিলাম বাট আবার বেরোয় গেছি যাক আমি সেখানটা পরে যাচ্ছি আগে আমি একটু সামনে আগাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এই যে অনেক লোক আসছে কারণ বিকালবেলা তো তাই সব লোক সব ঢুকছে ওই সামনে রাস্তা থেকে এদিকে ভিতরে ঢুকছে বা অনেক সাইড থেকে আসা যায় অবশ্য যখন আমি প্রথম ঢুকছিলাম এই যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন এটা আমার ফ্রেন্ডের ক্ষেত দেখুন কত সুন্দর সূর্য অস্ত যাচ্ছে কত সুন্দর একটা পরন্ত বিকেল যাই হোক এরা দেখুন ঢুকে কত ধরনের ম্যাজিক দেখাচ্ছে কেউ আসে ডিএসএলআর নিয়ে কেউ আসে মজার মজার ছবি তুলছে যাই হোক এখানে এই মহিলাকে দেখতে পাচ্ছেন এই মহিলা এখানে বসে বসে টাকা নিচ্ছে আর ভিতরে ঢুকতে দিচ্ছে তো আপনাদের ছবি তোলার জন্য কিছু আমি এই ভিডিওটায় এই বিশেষ করে এখন ছবি তোলার জন্য আপনারা কোনো পোস্ট না পান যে ছবি কীভাবে তুলতে হয় তাহলে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ছবি কীভাবে তুলতে হয় দেখুন এইভাবে পোজ দিয়ে ছবি তুলতে হয় দেখুন আমি একটু সামনে আগাচ্ছি দেখলে বুঝতে পারবেন এই যে দেখুন ছবি কীভাবে পোজ দিয়ে তুলতে হয় কী স্টাইলে ছবি তুলছে আহ কী সুন্দর যাই হোক আমি আর ভিডিওটা বড় করতে চাই না যতটুকু পারছি ঘুরে দেখাইছি যারা যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন তাদের অসংখ্য মন থেকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই।